কয়েকদিনের ছুটিতে সহজেই ঘুরে আসতে পারেন রাজগীর, নালন্দা, পাওয়াপুরী। পাশের রাজ্য বিহারের পাটনা শহরের অদূরে রয়েছে এই সকল ইতিহাস সমৃদ্ধ দর্শনীয় স্থান। দেখুন নিউজ নোম্যান্স ল্যান্ডের বিশেষ প্রতিবেদন। বাঙালি মানেই তার পায়ের তলায় সর্ষে, এক কথায় ভ্রমণ প্রিয় বাঙালি। হাতের কাছে দু একদিন ছুটি পেলে মন উড়ু উড়ু করে। পাশের রাজ্য বিহারে রয়েছে নানান দর্শনীয় স্থান, চাইলে দু একদিনের ছুটি নিয়ে কাটিয়ে আসতে পারেন রাজগীর, নালন্দা। ফেরার পথে দেখে নিতে ভুলবেন না পাওয়াপুরী জলমন্দির। বিহারের পাটনা শহর থেকে 100 কিমি দক্ষিণ পূর্ব দিকে পাহাড়ে ঘেরা অঞ্চল রাজগীর। অত্যন্ত প্রাচীনকাল থেকেই শক্তিশালী সাম্রাজ্য হিসাবে পরিচিত ছিল রাজগীর। এখানেই রত্নগিরি পাহাড়ে রয়েছে প্রসিদ্ধ রাজগীরের বিশ্বশান্তি স্তূপ। ভূপৃষ্ঠ থেকে প্রায় 160 ফুট উঁচুতে অবস্থিত বিশ্বশান্তি স্তূপ। এখানে পৌঁছাতে পায়ে হাঁটা পথ যেমন রয়েছে, তেমনই রয়েছে রোপওয়ের ব্যবস্থা। জার্মানের বৌদ্ধ সংঘ এই রোপওয়ে নির্মাণ করেছিলেন। স্থানীয় সূত্রে জানা গেল পাহাড় কেটে কেটে পায়ে হাঁটা রাস্তা তৈরি হয়েছিল, যদিও হেঁটে ওঠার পথ বেশ কঠিন। তার চাইতে রোপওয়ে চড়ে পাহাড়ে চড়ার আনন্দ অনেকটাই রোমাঞ্চকর। বৃহস্পতিবার ব্যতীত প্রায় সব দিনই চালু থাকে রোপওয়ে। প্রায় 2000 ফুট উচ্চতা থেকে পাহাড়ের দৃশ্য বেশ মনোরম। 5-7 মিনিট সময়তে আপনি পৌঁছে যাবেন বিশ্বশান্তি স্তূপে। সত্যিই যেন অদ্ভুত শান্তি বিরাজমান এখানে। এখানে এই বিশালাকার স্তূপের চারিদিকেই রয়েছে বুদ্ধদেবের মূর্তি। বিশ্বশান্তি স্তূপ থেকে নেমে চলে যেতে পারেন নালন্দাতে। রাজগীর থেকে 11 কিমি উত্তরে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসাবশেষ উদ্ধার হয়েছিল। নালন্দার ইতিহাস অনেক প্রাচীন। জৈন গ্রন্থ অনুসারে এটা ছিল রাজগীরের উত্তর পশ্চিমের বাইরের এক গ্রামের উপনগর। বৌদ্ধ ইতিহাসে এমন অনেক শহরের উল্লেখ রয়েছে যেখানে প্রায়শই যেতেন বুদ্ধ। বুদ্ধের মুখ্য শিষ্য সারিপুত্র ও মৌদগলজানের জন্মভূমি ছিল নালন্দা। প্রাচীনকাল থেকেই গোটা বিশ্বে নিজের বিদ্যাভ্যাস ও প্রসিদ্ধ অধ্যাপকদের জন্য নালন্দার নাম ছিল বিখ্যাত। এদের মধ্যে আচার্য নাগার্জুন, শীলভদ্র, আর্যদেব উল্লেখযোগ্য। কথিত আছে কোরিয়া থেকেও বিদ্বান ব্যক্তিগণ নালন্দায় আসতেন। হাজার বছরের এই ইতিহাস চাক্ষুষ করে নালন্দা থেকে বেরিয়ে চলে যেতে পারেন রাজগীর থেকে 19 কিলোমিটার দূরে পাওয়াপুরী জলমন্দির দর্শন করতে। পাওয়াপুরী বা পাভাপুরী, যার অর্থ পাপহীন শহর, এটিও নালন্দা জেলায় অবস্থিত, জৈনদের একটি পবিত্র স্থান। বেশ কিছুটা জলপথ পেরিয়ে আপনাকে পৌঁছাতে হবে মূল মন্দিরে। এই জলপথের দুধারেই দেখা মিলবে নানান পরিযায়ী পাখির। মন্দিরে যাওয়ার জন্য জলের ওপর যে সেতু নির্মাণ হয়েছে তার দুধারেই ভেসে রয়েছে শয়ে শয়ে পরিযায়ী পাখি। দূরে শোভা পাচ্ছে পাওয়াপুরী মন্দির, এক অদ্ভুত স্নিগ্ধতা। জানা যায় 24তম মহান তীর্থঙ্কর মহাবীর যে স্থানে মোক্ষপ্রাপ্ত হয়েছিলেন সেখানেই এক বড় পদ্মফুলের পুকুরের মধ্যে জল মন্দির বানানো হয়েছিল। দীপাবলির দিনে গোটা ভারতবর্ষ থেকে জৈন সম্প্রদায়ের লোকজন পাওয়াপুরীর উদ্দেশ্যে যাত্রা করতেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, পাটনা। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।